তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি এখন আমার হাজব্যান্ডের অফিস থেকে ফিরছি আমার কাজ হয়ে গেছে মোটামুটি তো যাওয়ার পথে একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ভিডিও করছিলাম তো চলো দেখতে থাকো একটা খুব সুন্দর বাড়ি আছে সেই বাড়িটা দেখানোর জন্য আমার মেয়ে আগে থেকে ভিডিওটা শুরু করে দিয়েছে তো তোমরা দেখতে থাকো কী করছিস তুই দেখো কত সুন্দর দেখো বাড়িটাই দেয় দু সাইডে এ করছে ওই ঘোড়াগুলো আছে না ওইগুলো দেখে আমার মেয়ে একদম ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক এ দুপুরবেলা গিয়ে আবার আমাকে রান্না করতে হবে এখন তো তোমরা জানো প্লিজ সাবস্ক্রাইব করে দেব ওয়াশ করো ঠিক আছে তো হয় আমরা চলে এসেছি এসে এই এইরকম রান্না বসেছিলাম সালপুপ করে ভাত করেছি আর টাইম ভাত করেছি আর এই যে আমাদের হাত তো কেন কাছে ডিম ভাজি ডিম আর এখন বাজা হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটে ভরতে হয় এর মধ্যে তো এইটা খাই এখানে সাদা লাগছে কেন বলতে আমাকে এই জানলা থেকে লাইট আসছে তাই জন্য তো দেখে তখন আমি সকাল সকালবেলা আজকে কেউ কিছু খাইনি চল তো আমরা আজকের কি সকালবেলা দেখা গাম্মীর দিন তো মুড়ি খাই তরকারি খাই রুটি খাই তেমন কিছু খাইনি কিন্তু আমি রুটি অল্প করে কিছুটা খেয়েছিলাম বড়ো মেয়ে তো কিছুই খেয়ে যায়নি সেই বানিয়ে ওইটা বান ওটা বলে মিষ্টি টাইপের যেটা দেখেছিলাম হ্যাঁ ওইটা হচ্ছে খেয়ে গেছিলো আর হচ্ছে গিয়ে ছোটো মেয়েও ঠিক আছে হ্যাঁ কেন অতক্ষণ খাবই গেলাম না হ্যাঁ তো খুব

কি সরি আলু না ডিম ভাজি ডিম ভাজি আর হচ্ছে যে ভাত কিছু নেই তো আজকে মতো বাই এখন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বুঝতে পারছো সিঙ্গেল কত কষ্ট করছি দেখো তোমরা অন্যদের ভিডিও তো সোনা মোনা করে করছে তাদের ভিডিও দেখছো আর তাদের এসেই যে রুটি করলাম রাতের বেলা এখন বাজে সাড়ে দশটা চৌত্রিশ বাজার গেছিলাম এই আমি ভিডিও করছি তখন না দেখলাম ও বাবা রে এই যে আর এই যে আমাদের ভূত ভূত নাথ বই নিয়ে ভূত ভূত করছে আর কী কী নিয়েছিলাম দেখা ওটা একটু না দেখছি আচ্ছা সবাই একসঙ্গে দেখবো তা ওইটা তো কিনে দিয়েছে পছন্দ হয়েছে এই ভিটামিন সে ভিটামিন সি ক্যাপসুল ও হ্যাঁ ওটা আমার ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ গুড ইভিনিং গুড ইভিনিং এখন গুড নাইট ঠিক আছে তবু আমি

তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আশা করছি আমার যত আমার একটু ফ্রেন্ড বন্ধু যাই বলো সকলে নিশ্চয়ই ভালো আছো আর আমার ভিডিও দেখছো যে যে কজনই দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা দেখছো না তাদেরকেও ভালোবাসা তারা নিশ্চয়ই একদিন না একদিন দেখবে আজকে হয়তো দেখছে না আজকে হয়তো আমার ভালো কন্টেন্ট বানাতে পারছি না হয়তো ওদের মনে হচ্ছে তো যাই হোক আমি কি কন্টেন্ট বানাবো বলে দেখি একা মানুষ যা খাচ্ছি দাচ্ছি রান্না করছি বাজার যাচ্ছি সেগুলোতে কিছু করা হয় না এসে মাত্র তো তখন বাইরে থেকে এসে এসে মাত্র মোর বাপির অফিস থেকে এসে হচ্ছে গিয়ে দেখানো হয়নি সেগুলো এই ভিডিওতেই এড করবো সেটা আগের দিনেরটা তো সেখানে আমি কোথায় গেছি বড়ো মেয়েকে স্কুল থেকে নিয়ে সোজা চলে গেছি ওর বাপির অফিসে অফিস থেকে হয়ে বাড়ি এসেছি তখন তিনটে সাড়ে তিনটা তখন এসে ভাত করেছি আর শুধু হচ্ছে কি আলু হয়ে ডিম ভাজি করেছি সেইটা খেয়েছি তারপরে এখন দেখুন আবার সন্ধ্যাবেলা বেরোতে হয়েছিল একটু রেস্ট নিতে পারছি গা কাঁপছিল আমার ইতিমতন তো এইভাবে হয়ে গেল তখন ওখান থেকে আবার একটুখানি শুয়েছি গা একটু ঝিমঝিম করছে ঘুম ঘুম পাচ্ছে তো তিনটে সময় সাড়ে তিনটে কি করছি সাড়ে তিন সময় খেয়েছি চারটা বেজে গেছে খেতে খেতে ওরুম করে একটু করে বাচ্চার ওরুম করে এ দেখেছি এখন কোনদিন কী হয়েছে আমি যখনই কথা বলি না পাশে থাকলে না হাতটাকে এখন এরকম করবে এরকম করবে ও নিজের মধ্যে কিছু না কিছু একটা করবে আমি দেখেছি একে তো যাই হোক আর আমার কী অবস্থা তো চলে আজকে কী কী কিনে নিই সেটা ফের দেখাবো তোমাদেরকে রাতে করে রাখছি ভিডিও কারণ হচ্ছে যে কালকের আগে যাই তারপর তোমাদেরকে বলবো কালকে বলবো স্পেশাল কিছু হয়েছে আমার সঙ্গে স্পেশাল কিছু মানে জীবনে অনেক দিন পরে কিছু একটা একটুখানি হলো ভালো হচ্ছে পরিবর্তন হচ্ছে লাইফটা ভালো লাগছে সে ছোট হোক আর যাই হোক কিন্তু পরিবর্তন হচ্ছে একটু হলেও তার জন্য আমার জীবনে মানে পরিবর্তন আসছে সেটা ভেবেই ভালো লাগছে আর খুশিও হচ্ছে সে যাই করি ছোটোখাটো হোক যে করি যাই করি যেমন হোক লোকের কাছে হয়তো খুব ছোটো মনে হোক আমার কাছে আমার লাইফের প্রথম খুব ভালো লাগছে সেটা শেয়ার করব এই ভিডিওটা হয়ে যাবে কালকে করব কালকের আমার কালকের ভিডিওটা যেটা হবে সেইটা তো তাই আমরা বলবো যখন যাই প্রতিদিন বলছি প্রতিদিন অল্প অল্প বলবো কিন্তু বলছি না কদিন ধরে ব্যস্ত হয়ে আছি তো যাই হোক বা রুটি হয়ে গেছে আর দুধে খেয়েছে আর তরকারি চা পেয়ে রেখেছি আর সিটি মারি কিছু করলে তো কেস ঝুলছো তো দেখা দেখা দেখো তা শুধু দুধটাকে যে কি করে খাবে ঠান্ডা হয়ে গেলে ভগবান জানে গুড়টাকে দিয়ে ভাব খাবো গুঁড়ে এনেছো আর ঘোড়টা কি বলবো যা অবস্থা না সময় পাচ্ছে না ঘোরের অবস্থা জঙ্গল সব দিকে এখন ভাজে পড়ে জানো তো দশটা ভানো ওখানে টুটাও ঠান্ডা হয়ে যাচ্ছে ভগবান তরকারিটা যা গরম আছে আর এই তরকারিটা করলাম প্রেসার কুকারে দিয়ে একদম টমাটো সবগুলো সবজি দিয়ে সব সবজি নিই

তো সবার আগে দেখে দিচ্ছি আমার কী কী কিনে নিয়েছে সেইগুলো ভাবলাম যে দেখে নিই হ্যাঁ তো এই দেখো কী কী নিয়ে এসেছি বোতল নিয়ে এসেছি কালকে যাবো আমি তাই এক জায়গায় যাবো তো তার জন্য আমি বোতল নিয়ে এসেছি আর এই দেখো মেয়ের এটা কাটিয়েছি সেই শাড়িটা কিনেছিলাম না সেই শাড়িটা কাটিয়েছি তো এটা আর আছে আর কি বলবো আর এই সব গয়না কাটি কিছু কিন্তু গয়না কাটি মানে ওই কিছু ইমিটেশনের জিনিস সিটি গোল্ডের কিনেছি কোলা করার জন্য কানে করার জন্যে হ্যাঁ তো সেগুলো আছে আর আমি সেগুলো দেখাচ্ছি একটা একটা করে বোতলটা আমার কত নিল বেশ চল্লিশ টাকা নিল বোতলটা যাই হোক বোতল এমনিতে আমাদের কম আছে মাত্র দুটো বোতল ছিল সে দুটো বোতল মানে দুটো বোতলে মতন হয়ে সেগুলো আর দেখো এখানে এর মধ্যে কি আছে এর মধ্যে আমার আছে গয়না না কী কিনেছি দেখো অনেক দিন পরে আগে বোতলটা খুলছি বোতলটা আগে দেখে নিই বোতলটা বেশ ভালো কালারটা ভালো আর এখানে কি বস নাকি লেখা আছে দেখো তো এই হচ্ছে ব্যাপার আর এবার আমি দেখাবো আমি কিছু কিনেছি একটা সানস্ক্রিম কিনেছি আর একটা কানের কিনেছি একটা কলার কিনেছি সেগুলো দেখাবো আমি সেগুলো তো দেখো এই দেখো রেলে ফেলেছি তবে হেনা কিনেছি এই দেখো কলার হার কিনেছি তারপরে ওটা আমি এমনি সিটি গোল্ডটা কিনেছি ভালোই দাম নিয়েছে নিলাম কেন বাইরে পড়ে যাবে তো তার বাইরে সোনা দানা না পড়ে যায় ভালো তো ভাবলাম সিটি গোল্ডটা একটা নিয়ে নিই তারপরে সিটি গোল্ডটা নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে গিয়ে কানের আর আরেকটা আছে ওই যে ওটা হচ্ছে গিয়ে হেনা নিয়েছি হেনা একটু করতে হবে তাই জন্যে তো সন্ধ্যাবেলায় তাই জন্য বেরিয়েছিলাম এই যে কানেরগুলো না ভীষণ সুন্দর হয়ে গেলো সিটি গোল্ডটা কিন্তু বেশ ভালো দেখতে একটা সবুজ সবুজ পাথর আছে সাইডে তো ওই যে কানেরগুলো দেখাবো ভাবছি বেশ ভালো ওই কানেরগুলো জানো তো কিছু তো দেখতে করেছিলাম বেশ ভালো দেখলে আমার ভালো লেগেছে বেশ কোনো সময় কিনে নিগো সিটি গোল্ডটা কিন্তু প্রথম কিনলে আমার ভালো লাগছে তো কিনেছি আর বেশ দাম নিয়েছি কিন্তু সিটি গোলটি ভালোই দাম বাবার আমি কোনো সময় না আজকে কিনতে গিয়ে বেশ আমার বেশ দম লেগে গেল বেশ ভালোই দাম নিয়েছে এক একটা আর ওদের গ্যারান্টি দিয়েছে হবো আর এটা মুখে মাগো বলে নিয়েছি কিন্তু হবে কিনে জানি না মাখা নিয়ে তো নিয়েছি স্পেশালটা করবো বাড়িতে ভাবছি একটা ক্লিপ নিয়েছি একটা ফুল নিয়েছি মেয়ের জন্য তো ছোট মেয়ে গেছিলো বারবার আসছে আর আমি ভয়েস দিতে পারছি না তো যাই হোক যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি আর আর তেমন কিছু নেই নি এই কোটাতে কত দাম জিনিসের এত দাম বেড়ে গেছে না এই কোটাতে কত দাম পড়ে গেছে আমার হ্যাঁ তো যাই হোক এগুলো কিনলাম তো আর ভিডিওটা বেশি বড় করবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আর যারা আগে থেকে দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর যারা প্রথম দেখছো তাদেরকেও ভালোবাসা তোমরা সবাই এইভাবে পাশে থাকো আমার যাতে কিছু করতে পারি এখান থেকে দুটো মেয়েকে নিয়ে খুবই কষ্টে আছি প্লিজ তোমরা ফুল ওয়াশ করো এটাই বলবো বারবার বলছি প্রতিদিন বলছি অনেকে খারাপ লাগতে পারে কিন্তু আমার উপায় নেই কী করবো বলে দেখি তো যেটুকু যা দেখছি যা এক করছি সেইগুলো দেখাচ্ছে তোমাদেরকে আমি তো এর বেশি কিছু দেখাতে পারবো না কি কী বলে দেখে বান্না খাওয়া দুটো মেয়েকে নিয়ে যেমন লাইফ পাঠাচ্ছে সেটাই হ্যাঁ একজন এক একজন মেয়ে হয়ে দুটো মেয়েকে মানুষ করছে এটাই আর কি দেখাবো এটাই বড় আমার কাছে আর কিছু বলার নেই এমনি সাপোর্টে তো কেউ নেই আশেপাশে সত্যি কথা বলতে আর কেউই নেই আমার না রিলেটিভ না কেউ কেউই নেই তো যাই হোক ওই বলে লাভ নেই যারা দেখে তারা তো জানো যারা দেখো না তারা জেনে জেনে না যে একজন সিঙ্গেল মাদার কীভাবে দুটো বাচ্চাকে মানুষ করতে এই ভিডিওই দেখতে পাবে আমার চ্যানেলে চলো আজকে আমাদের বাই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সে ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর আমাদের ভিডিও দেখতে। থাকো